নরসিংদী জেলার পাঁচদোনায় ভাই গিরিশচন্দ্র সেন, যিনি পবিত্র কোরআনের অনুবাদ করেছিলেন, এই বাড়িতে তিনি বসবাস করতেন। বর্তমানে নড়বড়া অবস্থায় আছে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন সপ্তাহে পাঁচ দিন খোলা রাখা হয় এবং সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। শেখ মোহাম্মদ ইলিয়াস হায়দার, শিবপুর টিভি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা টিম ঐতিহ্য অন্বেষণ বুঝতে পারছেন। আর আপনি যেহেতু শুক্র শুনে আসলে আমাকে যে ওই মিউজিয়ামে অনেকগুলি বই আছে, ভাই গিরিশচন্দ্র সেনের জন্ম আমাদের নরসিংদী পাঁচদোনা ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক বিটায়। ভাই গিরিশচন্দ্র সেন 1834 সালে জন্মগ্রহণ করে 1910 সালে মারা যায়। এটা 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 হ্যাঁ ওইটা